গুড মর্নিং বন্ধুরা, সকালটা অনেকক্ষণই স্টার্ট হয়েছে, একটু লেট করেই স্টার্ট করলাম। কালকে থেকে চলে স্কুল স্টার্ট হচ্ছে, আবার ভোরে ওঠা স্টার্ট হয়ে যাবে। আর আজকে দিনটা ব্যাস, কালকে থেকে আবার ভোরবেলা উঠবো চলে স্কুল। অনেকদিন পর ব্লগটাও স্টার্ট করলাম, রান্নাও বেশ খানিকটা এগিয়ে নিয়েছি। এখন গরমে মনে হয় সকালে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিই, গরমকালে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকা যায় না। কিন্তু এখনও টিফিন করা বাকি, রান্নাও এখনও কমপ্লিট হয়নি, হচ্ছে। চলো তোমাদের রান্নাঘরের প্রোগ্রেসটা দেখিয়ে দেবো। আর এই হচ্ছে ব্যাপার, কালকে থেকে আবার জার্নি শুরু। আজকে টিফিন বক্স টক্স সমস্ত কিছু রেডি করে রাখতে হবে, ছেলের জলের বোতল, টিফিন বক্স সমস্ত কিছু। কালকে থেকে তো যেহেতু যাবে, বাসেই যাবে, অ্যাজ ইউজুয়াল যেরকম যায়। তো সকালবেলা ওই 6:10 বেরোবে, সেই আবার আর্লি মর্নিং থেকে একই রুটিন স্টার্ট হবে। চলো তোমরাও দেখতে থাকো, ছেলের নতুন ক্লাস, নতুন সব কিছু, দেখা যাক কেমন কী করে। হচ্ছে ব্যাপার, এখন অবধি এইভাবে। ও, আমাদের আজকে গাছে ফুল ফুটেছে, দাঁড়া তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আজকে জবা ফুল ফুটেছে, আর ওটা পড়িয়ে এসেছে ওদিকে। জবা ফুল দেখলে না মনটা ভালো হয়ে যায়, ফুল দেখলে দেখছি এত গাড়ির আওয়াজ, এত কি সুন্দর লাগছে না ফুলটা। গাছের ফুল দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়, চারিদিকে এত সমস্যা, তার মাঝখানে ফুলটা দেখলে সত্যিই ভালো হয়ে যায়। আজকে বিকেলে না একটা এক্সিবিশনে একটা যাওয়ার ইচ্ছা আছে আমাদের, এখানে কাছাকাছি গল্পে হচ্ছে, যদি যাই তোমাদের নিয়ে যাব সাথে করে। চলো রান্নাঘরে নিয়ে যাই, রান্নাঘরের প্রোগ্রেসটা তোমাদের দেখাই একটু। দুটো করে চাগুনের গোলা রান্নাঘর দেখিয়ে দিচ্ছি, অনেকটা এগিয়ে নিয়ে এসেছি। আরেকটু করে শেষ হয়ে যাবে, টিপিটা বানাবো, ব্যাস হয়ে যাবে। আদা চিড়ে বাটা দিয়ে করেছি, হচ্ছে। এদিকে টকের ডাল হয়ে গেছে, এদিকে না সর্ষে ভেন্ডি বানাবো, ভেন্ডিটা বসিয়েছি, সর্ষে পেস্ট করে নিয়েছি, একটু রুটি করবো, তার সঙ্গে একটু বেগুন ভাজা ভেজে নিয়েছি। বেগুনটা টেবিলে আছে রুটির সাথে খাওয়ার জন্য। আর একটা এই যে চিংড়ি মাছ, ছেলের ফেভারিট চিংড়ি মাছ এনেছে, ও চিংড়ি মাছ করলাম, ও চিংড়ি মাছ খাবে। এই হচ্ছে আজকের মেনু, সস ভেন্ডি সবসময় ওই পেঁয়াজ দিয়ে ভেন্ডি ভাজা খেতে খেতে না ভালো লাগছে না, যেমন আমার মাঝে একটু সর্ষে ভেন্ডি বানাই, তাই জন্য সর্ষে ভেন্ডি পেস্ট টেস্ট বানিয়ে নিয়েছে, হয়ে এসেছে। চলো রান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে ব্রেকফাস্ট, আমার হচ্ছে বেগুন ভাজা দিয়ে, ছেলের তো বেগুন ভাজা খায় না, তাই যথারীতি চিংড়ি মাছ খায়, চিংড়ি মাছ দিয়ে বলছি খা, দিয়ে দেখি খায় কি না। এটা আমার ছেলেকে আগে দিই নি, তারপর আমি খাবো। চলুন ছেলেকে দিয়ে দিই, বসে গেছে টিভি দেখতে, যে টিভি দেখছে। কালকে থেকে, এই কালকে থেকে স্কুল তো, হ্যাঁ কালকে থেকে স্কুল। সকালে বাস নানিও ফোন করেছে যে বাসে যাবে, তো হ্যাঁ বাসে তো যাবেই। সকালে কটায় জানো? 6:30 না? এই যে টিভি দেখতে বসে গেছে, এদিকে জানলা দেখছে না, খুলছি না গরমে, এদিক দিয়ে না ভীষণ তাপ আসে, এদিকটা টোটাল বন্ধ, আর খোলাই হবে না এদিকটা, কিন্তু এদিকটা একটু খোলা হচ্ছে। এই যেটুকুনি আসে তার বেলার দিকে এদিকটাও বন্ধ করে দেবো, এই হচ্ছে ব্যাপার। হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি তারটা, আমি আমারটা খাবো। বিকেলে ওই এক্সিবিশনটা যদি যাই আপনাদের নিয়ে যাব, ছেলেও যেতে পারে। যাবি? হ্যাঁ যাবে বলছে, দেখা যাক যায় যদি। চলো ও খেয়ে নিক, আমিও আমার লাঞ্চ বলছি, ব্রেকফাস্টে সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আজকে ফুলটা দিতে ভুলে গেছি, গাছেই রয়ে গেছে, ঠাকুরকে দিতে ভুলে গেছে। এখন রেডি হয়েছে, একটু বেরোচ্ছি, ছেলে আর আমি একটু হাঁটবো, সাথে ওই এক্সিবিশনটায় যদি যাই তোমাদের দেখাবো। গরম প্রচণ্ড গরম, গরমে খুব কষ্ট হচ্ছে, বেরোতে যেন ইচ্ছাই করছে না, এত গরম লাগলে। তাই তবুও রেডি হলাম, একটু বেরো, একটু হাঁটাটাও প্রয়োজন, এত মোটা হয়ে যাচ্ছে তো, তাই একটু হাঁটছি, হেঁটে যাই, গিয়ে পৌঁছাই, তারপর তোমাদেরকে দেখাবো ওখানে গিয়ে এক্সিবিশনটা। ধরো এই যে দেখো, চলে এসেছে এক্সিবিশনে, বেশ বিশাল অনেকটা এরিয়া নিয়ে হচ্ছে, সমস্ত রকম স্টল বসিয়েছে, জামা কাপড় থেকে শুরু করে ইভেন গাছ, দেখো কত রকমের গাছও পর্যন্ত সেল হচ্ছে, গাছ, জুয়েলারি, চকলেটস, খাবার, মানে কোনো কিছুর অভাব নেই। দেখো কত রকম চকলেটস সব নিয়ে বসে আছে, বেশিরভাগই বলছে সব হোমমেড, বেশ ভালোই লাগছে দেখতে। ওইদিকে একটু ফাংশন টাইপেরও হচ্ছে, একটু গান আবৃত্তি সব হচ্ছে, মানে সমস্ত রকম, সমস্ত রকম দেখো, ব্যাগস সব কিছু নিয়ে বসেছে, মানে বেশ বিশাল অনেকটা এরিয়া নিয়ে, বেশ সুন্দর করে। ওইদিকে সব খাবারের সব স্টল আছে, জামা কাপড় আছে, বেশ ভালোই করেছে, অনেকটা এরিয়া নিয়ে বিশাল করে করছে, বেশ ভালোই ভালোই লাগছে এসে। এদিকে হাঁটতে হাঁটতে আসলাম, এসে দেখছি বেশ ভালোই হয়েছে। এই যে দেখো, তোমরা এবার দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরও। যে বললাম না গান আবৃত্তি মতন হবে, সেটার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে, সব বসছে, অনেকে এসেছে, গান করবে, কেউ আবৃত্তি বলবে, এরকম সব অনুষ্ঠান হবে আর কি এখানে ছোট্ট করে একটা।
পরে দোকানের সামনে চলে এসেছি, ছেলে বলছে কিছু খাবে, দেখি একটু কিছু খাওয়া যায় কি না, দেখি কী কী আছে, কারণ অনেক কিছুই আছে, ফিশ ফ্রাই, ডিমের টেবিল টেবিল অনেক কিছুই পাওয়া যাচ্ছে, দেখি কোনটা ছেলে খেতে চায়, মনে হচ্ছে বলছে ডিমের টেবিল খাবে, তো দেখি তাহলে ডিমের টেবিল নিয়ে দুজনে খাবো আর কি। দেখি দাঁড়ান দাদার সঙ্গে একটু কথা বলি যে কী কেমন দাম, দেখি দাদাকে একটু জিজ্ঞেস করে জেনে আপনাদের বলছি। সবকিছু ফ্রেশ তো, সব ফ্রেশ তো, এই যে দামের চারটাও আপনারা দেখেন। আপনাদের আর কোথাও দোকান আছে না এই শোভা বাজার আছে? আচ্ছা আচ্ছা, এখানে ইয়ারিংগুলো দেখুন কি সুন্দর সুন্দর ইয়ারিং সব রয়েছে, এখানে অ্যাক্সেসরিজগুলো খুব সুন্দর, আমার বেশ ভালো লাগছিল, ভাবলাম নিই, তারপরে আর নেওয়া হলো না, কিন্তু নিলে খারাপ হতো না। দেখুন খুব সুন্দর সুন্দর ইয়ারিংস আছে, আরও হার ফার অনেক কিছু ছিল, কিন্তু ইয়ারিংসগুলো আমার সব থেকে বেশি ভালো লাগছিলো দেখতে, তো ভাবলো নেবো, তারপরে লাস্টটা নেওয়া হলো না। ফ্লেভারের চকলেটস রয়েছে, এটা ওদের কার্ড আছে, এদের মানে ওদের যেখান থেকে আর কি হয় ব্যারাকপুরে কোথাও ওদের বাড়ির, যদিও বললো হ্যান্ডমেডই সব, চকলেট চকলেট ফ্লেভার আছে, আর ম্যাঙ্গো ফ্লেভার, অনেক রকম ফ্লেভার, যা রকম চাইবেন প্রায় অলমোস্ট সব রকমই ফ্লেভার ছিল দেখলাম। বন্ধুরা এই যে মেলায় মোটামুটি ঘোরা কমপ্লিট, ভালোই হচ্ছে, এক্সিবিশনটা আরও দুদিন আছে, 6th অবধি হবে। আমি ওই চকলেটের দোকান থেকে দুটো চকলেট কিনলাম, আপনাদের দেখালাম, এতে বেশ ভালোই, চকলেটগুলো হোমমেডই মনে হলো। যাই হোক অনেক কিছু স্টল বসেছে, জামা কাপড়, অ্যাক্সেসরিজ, জুয়েলারি সব কিছু বেশ ভালোই করেছে, বেশ ওখানে আবৃত্তি গানের একটা প্রোগ্রামও হচ্ছে, বেশ ভালো লাগলো, ছেলের সাথে আসলাম, ঘোরা হলো। এবার চলুন যাই বাড়ি, যাই বাড়ি গিয়ে আরও অনেক কাজ আছে, তো সেই কাজগুলো এবার সারতে হবে, এখানে তো এক্সিবিশন অনেকটা টাইমই কাটা হলো, এবার বাড়ি পথে যাচ্ছি, চলুন বাড়ি যাই, গিয়ে আবার আপনাদের সাথে কথা বলছি। বাড়িতে বানানো আলুটাও, বাড়িতে বানানো টক জলও, বাড়িতে বানানো সবটাই বাড়িতে বানানো, এবার হচ্ছে ফুচকা খাবো, আলু ভরবো আর খাবো ফুচকা, চলো ফুচকা টুচকা খেয়ে নি, ওখানে তো দেখলেই ডিমের টেবিল টেবিল খেলাম, একটু চকলেটও কিনেছেন, আমি সব খেয়ে টেয়ে এসেছি, ফুচকা খাবো, ফুচকা খেয়ে নি, তারপরে বসে দেওয়া পরে। বন্ধুরা এক্সিবিশন থেকে ঘুরে এসে বাড়িতে ভীষণ হেঁটেছি, তো টায়ার্ড হয়ে গেছিলাম, আমার ব্লগ করা হয়নি, তো এখন মোটামুটি ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে, এক্সিবিশন বেশ ভালোই ছিল, একটু টুকটাক আমরা খেলাম, ওই ডিমের টেবিল খেয়েছিলাম, আর একটু চকলেট আমার ছেলে কিনলো, বেশ সব রকম স্টলই বসেছিলো দেখলেই তোমরা, মোটামুটি সব রকমই প্রায় বসেছিলো, কিছু আর বাকি ছিল না আর কি। তা ছেলের আমি ভালোই ঘুরলাম, ঘুরে টুরে এলাম না এসেছি অনেকক্ষণ, এসেছে এসে ডিনার টিনার করে নিয়েছি, ভালোই কাটলো বিকেলটা, ওখানে বেশ একটু গান বাজনা হচ্ছিলো, দাঁড়িয়ে খানিকক্ষণ শুনলাম, আবৃত্তি হচ্ছিলো, গান বাজনা হচ্ছিলো, শুনতে ভালোই লাগলো, শুনে টুনে তারপরে ছেলেকে নিয়ে এলাম, ছেলে কালকে থেকে স্কুল স্টার্ট হচ্ছে, আমার আবার জার্নিও স্টার্ট হয়ে যাচ্ছে, সকালবেলা ওঠাও আছে, তাই বেশি রাত করছি না, এবার ব্লগটা শেষ করে দেবো। তোমার কেমন লাগলো আমার এক্সিবিশনটা, মানে আমার এক্সিবিশন মানে এক্সিবিশনটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে,
যাই হোক চলো ব্লগটা এখানে শেষ করে দেবো। শেষ করার আগে জানো আমি কি বলি তাই বলে দিচ্ছি, যদি আমার জানতে ভালো লাগে তাহলে অবশ্যই 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 লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সবাই কিন্তু প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট। টাটা বাই, সি ইউ, গুড নাইট।